মুর্শিদাবাদ জেলা বহরমপুর কোভিড হাসপাতালের চিকিৎসকদের হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার পরিবারের বিরুদ্ধে। কাজ বন্ধ করে দিয়ে রীতিমতো প্রতিবাদ জানায় জুনিয়র ডাক্তার ও নার্সরা। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের তৃণমূলের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের শারীরিক অসুস্থতার কারণে মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে ভর্তি হন। তৃণমূল নেতার বুকে শ্বাসকষ্ট হওয়ায় সেই নেতাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন বোধ হয়, তাকে নিয়ে আসা হয় বহরমপুর কোভিড হাসপাতালে। তৃণমূল নেতার পরিবারের অভিযোগ, যথাসময়ে চিকিৎসা শুরু হয়নি, সেই কারণেই উত্তক্ত বাক্য বিনিময় হয়েছে, মারধরের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বিপরীত দিকে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, একাধিক জনাকে তারা হেনস্থা করেছে। বিষয় নিয়ে MSVP তিনি কি বললেন প্রথমে শুনিনি তার বক্তব্য। কি হচ্ছে আমি যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে পেশেন্ট এসছে, খারাপ পেশেন্ট ছিল, কিন্তু সে আগে মেডিকেল কলেজে দেখলাম মনমোহিনী থেকে বোধহয় রেফার হয়ে এসেছিল, মেডিকেল কলেজে গিয়েছিল, মেডিকেল কলেজে সারি কেস বলে এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা এখানে তো শুনছি এখন তিনটে অ্যাম্বুলেন্স আরও আগে ছিল, তারা প্রত্যেকটাতেই খারাপ পেশেন্ট ছিল, তার পেছনে চতুর্থ অ্যাম্বুলেন্স, এবং তার ফলে যেটুকু দেরি হয়েছে সেটুকুও আমাদের স্ক্যাভেঞ্জার PPE পরে রেডি ছিল না, সুতরাং ইমিডিয়েটলি অক্সিজেন দিতে পারতা সময় লেগেছে। কিন্তু কয়েকজন ওই পেশেন্টের বাড়ির লোকেরা তারা ভেতরে ঢুকে নিজেই পেশেন্টকে বসিয়ে নিজেরাই অক্সিজেন সিলিন্ডার টেনে এনেছে, স্ক্যাভেঞ্জারকে বলেছে যে ইমিডিয়েটলি অক্সিজেন সিলিন্ডারটা লাগাও, তারপরে তারা সেটা তো সন্তুষ্ট হয়নি, তারপরে তারা সোজা সারি পেশেন্ট মানে হচ্ছে নেগেটিভ পেশেন্ট, তারা সেই পেশেন্টকে নিয়ে সোজা চলে গেছে, চলে গিয়ে CCU-র ভেতর, যেটা আমাদের একমাত্র CCU আছে ফর পজিটিভ পেশেন্ট, নট ফর নেগেটিভ পেশেন্ট, সেই পজিটিভ পেশেন্টের CCU-র দরজা খুলে ওর ভেতরে পেশেন্টকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে অন্তত 10-12 জন লোক সেই CCU-র দরজায় গার্ড হয়ে তারা ভেতরে পেশেন্টকে বসিয়ে দিয়েছে পজিটিভ পেশেন্টের জন্য। এবার বসিয়ে দেওয়ার পরেও আবার বেড কি খারাপ, এই বেডে হবে না, ওটা ফাউলার্স বেড ছিল না, ওটা নর্মাল বেড ছিল, এই বেড কেন দেওয়া হয়েছে, এই বেড কেন উঠবে না, ভালো বেড নিয়ে আসুন, এই বলে 10-12 জন তারা CCU। এখন আমি দেখে আসলাম ভেতরে সেই পেশেন্ট দিব্যি CCU-র ভেতরে বেডের মধ্যে বসে আছে, এবং সেই পেশেন্ট কিন্তু হেঁটেই গেছে, সেইখান থেকে ভর্তি হয়ে CCU, এখানে CCU পর্যন্ত সে হেঁটেই গেছে, তাকে ট্রলিতে করে নিতে হয়নি, সে হেঁটেই গেছে। চিকিৎসককে মারধরও করেছে, এবং তারা যে চিকিৎসককে তাড়াতাড়ি করে দেখেনি বলে বা দেখতে সময় লেগেছে তার জন্য তারা তাকে গায়ে ধাক্কা টাক্কা দিয়েছে, জামার বোতাম ছিঁড়ে দিয়েছে, আর স্ক্যাভেঞ্জারকে তো হ্যারাসমেন্ট করেছেই। এছাড়াও তারা কোনোরকম কোনো যেখানে সিস্টার ছিল, ডক্টররা ছিল, তারা কোনো কথা বলার জায়গাই ছিল না, তাদের কোনো কথাই সারা শুনেনি। এবং শুনলাম নাকি, এটাও আমি বলতে বাধ্য হচ্ছি, যে এর পরে আমাদের যিনি জঙ্গিপুরের MP তিনিও এসেছিলেন, তিনিও আমাদের ওই CCU পর্যন্ত ঢুকে গিয়েছিলেন। তার তো এইরকম রোল আমি আশাই করতে পারি না, তার তো রোলটা অন্যরকম হবে, কোথায় উনি সমস্ত লোককে সরিয়ে নিয়ে যাবেন, বলবেন এটা ভুল করছে, এটা পজিটিভ জোন নেগেটিভ জোন হসপিটালের একটা ব্যাপার আছে, এটা কি ধরনের জিনিস। ম্যাডাম এখন কি কাজ বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা? চিকিৎসক আমাদের ডাক্তার নার্সরা কাজ করতে চাইছে না। কতজন ছিলেন ম্যাডাম যারা ঢুকেছিলেন? তা আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না, ওরা বলছে 8-10 জন, 10 জন 12 জন হতে পারে। এখানে কি CCTV আছে? CCTV আছে, সেগুলো দেখতে হবে। অভিযোগ দায়ের করছেন? হ্যাঁ, অভিযোগ তো দায়ের করতেই হবে, অবশ্যই করতে হবে। এবার যাদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে তারা কি বললেন, চলুন সেটাও শুনে নিই। কি হয়েছিল ঘটনা? মফিজদাস কয়েকদিন থেকে ওই নেমোনিয়াতে ভুগছিলেন, বাড়িতে ছিলেন, হয়তো গতকালকে বোধ হয় রামপুরহাটে ভর্তি ছিল, আজকে রামপুরহাট জব দিয়েছে, কলকাতা নিয়ে যেতে বলেছিল, কলকাতা না হয় বহরমপুর, দিয়ে বিকেলবেলায় বহরমপুর মোহনমোহন নার্সিংহোম আছে, সেখানে গিয়ে ভর্তি করলাম, ঢোকালাম, তো ওরা বললো যে না ভাই শ্বাসকষ্ট হয়েছে, তোর বিট ঠিক মতো চলছে না, হার্ট বিট ঠিক মতো চলছে না, তাহলে এক কাজ করেন, যদি সেরকম অ্যাম্বুলেন্স হয়তো কলকাতা নিয়ে যান, আপাতত না মাতৃসদন নিয়ে যান, মাতৃসদনে গিয়ে দেখবেন একটু সুস্থ হবে, সেখানে সব ব্যবস্থা আছে আর কি, দিয়ে এখানে আনা। এখানে নিয়ে রুগীটা যেই ঢুকলো তো মানে এখানকার স্টাফ একটু অবহেলা হচ্ছে, এই আসছে, এইটা আনছে তো ওটা আনে না, ওটা আনছে তো এটা আনে না, এই করতে করতে একটু বকাবকি আমরা ছিলাম এখানে, দেখলাম নার্সদেরকে ডাক্তারদেরকে নার্স ডাক্তার সবই একটু অবহেলা করছে। কি করছে অবহেলা? মানে তাড়াতাড়ি অক্সিজেনটা নিয়ে আসবে, তাড়াতাড়ি গিয়ে অক্সিজেনটা লাগাতে হবে, তো ওদেরকে মারধর করা? না না, মারধর করা হয়নি, আমরা ছিলাম তো ঘটনায়, মারধর করা হয়নি, এত ধাক্কাধাক্কির উপক্রম আমরা বললাম না, আমরা দেখলাম যে ধাক্কাধাক্কি করতে গিয়ে লস হয়ে গেলো, তো আমাদেরই লস, ঠিক মতো ট্রিটমেন্ট হবে না, আমরা থেকে গাইড করলাম যে না ট্রিটমেন্ট আগে হোক, আমাদের কেউ গণ্ডগোল করিও না, ট্রিটমেন্টটা হোক, তারপর দেনান্দের ওরা এসে বেডে নিয়েছে, দেখো ট্রিটমেন্ট আমরা। কি নাম? আমার নাম আব্দুল হাকিম।